Assalamu alaikum, dear learners, how are you? I hope that you are safe and sound, healthy and hearty. This is Mazharul Islam with you. Today I am going to take another new class about future perfect tense. First, I will write down about the definition of the tense. Look at the screen and you will try to understand it. Future perfect tense. भविष्यकाले दुटी काजेर मध्ये जे काजटी पूर्वे हुइया थाकिबे बोझाय ताके फ्यूचर फ्यूचर परफेक्ट टेंस बोले अर्थात भविष्यकाले दुईटा काजेर मध्ये जे काजटा और पूर्वे होबे সেটাই হলো কি ফিউচার পারফেক্ট টেন্স এখন চলে যাই স্ট্রাকচারে একটা জিনিস মনে রাখতে হবে ফিউচার পারফেক্ট ও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি বাক্যে তেমন একটি ব্যবহার নেই বললেই চলে অর্থাৎ এদের ব্যবহারগুলো খুব কমই আমরা পাই অন্যান্য যে টেন্সগুলি আছে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পাস্ট ইনডিফিনিট এগুলো সাধারণত থেকে ইউজুয়ালি অর্থাৎ প্রায়ই ব্যবহার হয়ে থাকে বাট এদের ব্যবহারগুলো খুবই কম তো খেয়াল করি যে কি স্ট্রাকচারটি যেখানে যদি দুটি ক্লজ থাকে তাহলে নিয়মটি হলো দ্বিতীয় সাবজেক্ট প্লাস শেল হ্যাভ অথবা will have plus B3 B4 প্রথম subject B1 অথবা কি shell অথবা will plus B1 অর্থাৎ এখানে দুটি ক্লজ থাকবে দুটি ক্লজ যদি থাকে তাহলে প্রথম দ্বিতীয় অংশ অর্থাৎ দ্বিতীয় যে সাবজেক্টটা থাকবে তার সাথে হবে ফিউচার পারফেক্ট টেন্স আর পরের যে অংশটি থাকবে সেটার সাথে হবে কি সাবজেক্ট প্লাস বি ওয়ান অর্থাৎ কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা কি শেল উইল প্লাস বি ওয়ান অর্থাৎ কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে অথবা কি ফিউচার ইনডিফিনিট টেন্স হতে পারে তো একটি উদাহরণ খেয়াল করি তুমি আসার পূর্বে আমি একটি ছবি আঁকতে একটি ছবি এক্ষেত্রে একটা জিনিস রিমাইন্ড করিয়ে দিচ্ছি সেটি হলো কি যে তোমার বাংলা বাক্য অর্থাৎ বাংলা রূপটা হবে যে বাংলা রূপটা হবে এরকম ইয়া থাকিব ইয়া থাকিবে অথবা ইয়া থাকিবে এরকম তো খেয়াল করে এখানে কি দুটি অংশ অর্থাৎ তুমি আসার পূর্বে আমি একটি ছবি আঁকে থাকিব তো মাঝখানে একটি কনজাংশন আছে পূর্বে তো এই ক্ষেত্রে কি এটা হলো প্রথম ক্লজ
এটা হলো দ্বিতীয় ক্লজ এখানেও একটি সাবজেক্ট আছে এবং একটি ভার্ব আছে এখানেও কি একটি সাবজেক্ট আর একটি ভার্ব এখানে আছে তো আমাদের সূত্র মোতাবেক কি দ্বিতীয় সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্টটা হলো কি আই তারপরে কি শেল হ্যাভ আই শেল হ্যাভ আকিয়া থাকিব অর্থাৎ আকা ইংলিশ হলো ড্র আই শেল হ্যাভ ড্রন এ পিকচার বিফোর ইউ কাম অথবা উইল কাম এখন আরেকটি বাক্য লক্ষ্য করি মিনা স্কুলে যাওয়ার পূর্বে রিনা একটি চিঠি লিখিয়া থাকিবে তো এক্ষেত্রেও এটি হলো দ্বিতীয় অংশ আর এটি হলো কি প্রথম অংশ কি হবে রিনা উইল হ্যাভ রিটেন এ লেটার বিফোর মিনা goes to school athaba will go to school পার্শ্ববর্তী প্রিয় শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরেছো তো আমি আবার একটু রিক্যাপ করে দিচ্ছি অর্থাৎ বুঝিয়ে দিচ্ছি যে ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি করবে হইয়া থাকিবে বোঝায় তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে আর ফিউচার পারফেক্ট টেন্সের বাংলা রূপ কি ইয়া থাকিবে এরকম স্ট্রাকচার সাব দ্বিতীয় সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বা উইল হ্যাভ ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম বিফোর প্রথম সাবজেক্ট প্লাস বি ওয়ান অথবা কি শেল উইল প্লাস বি ওয়ান তো এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো কি যে বিফোরের পরে অর্থাৎ প্রথম যে অংশটা থাকবে প্রথম ক্লজের সাথে কি হতে পারে দুটি টেন্সের ব্যবহার হতে পারে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নয়তো বা কি ফিউচার ইনডিফিনিট টেন্স তো আশা করি ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিবে ভিডিওটি যাতে অন্যরাও দেখতে পারে আর আমার চ্যানেলের অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অন্যদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবে সবাই ভালো থাকবে পরের আরেকটি ক্লাস নিয়ে দেখা হবে নতুন আরেকটি টেন্স অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই টেন্সের মধ্যে দিয়েই কিন্তু টেন্সের চ্যাপ্টারটি আমার শেষ হবে আর আমার ভিডিওগুলোর প্লে লিস্ট করা আছে হ্যাঁ আমার ভিডিও চ্যানেলে ঢুকে টেন্স যে প্লে লিস্টটি আছে ওইখানে কিন্তু তোমরা এই ১২টা টেন্সের ভিডিওগুলোই পাবে আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ